পুজোর গান আমার কাছে ছোটবেলায় পুজোর গান মানে বাবার নতুন অ্যালবাম। আমি মিউজিককে ভাবি নিঃশ্বাসের মতো, যে হাওয়া দিয়ে পৃথিবীতে সমস্ত প্রাণী বাঁচছে। এতগুলো জেনারেশনের এতজন মিউজিশিয়ান এবং আমার থেকে বয়োজ্যেষ্ঠ আরও কিছু মিউজিশিয়ানরা আছেন, আমার কন্টেম্পোরারি অনেকে আছেন, আমার থেকে ছোট অনেকে আছে। সো এভরিথিং দ্যাট মেড সেন্স ইন লাইফ মেড সেন্স থ্রু মিউজিক ফর মি। এই ধরনের গান যদি প্রত্যেক বছর হয় এবং বেশ কয়েকটা হয়, তাহলে বাংলা গানের আবার পুনরুজ্জীবন হবে এবং বাংলা গান আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হবে। এবার একটা নতুন গান আসছে, চারপাশে আলো হোক, 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 আমি চারপাশে আলো হোক, চারপাশে আলো হোক। মিউজিক আমার কাছে মানে সঙ্গীতের মধ্যে দিয়ে আমার সমস্ত রকমের অনুভূতি আমি শেয়ার করতে পারি, বলতে পারি, যেটা হয়তো শব্দ দিয়ে বলতে পারি না, লিখে বলতে পারি না। তবে মিউজিক হ্যাঁ আমার একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমি কমিউনিকেট করতে পারি। আমার অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিউজিক। আমি অন্য কোনো ভাষা এবং মানে শেখার আগে আমি মিউজিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শিখেছি। আমরা গান বাজানোর বাইরে কোনোদিন কিছু ভাবিনি আর মনে হয় না ভাবতে পারবো। মিউজিক আমার কাছে প্যাশন, ফিলোসফি, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার শ্বাস প্রশ্বাস। ইটস হাউ মাই এক্সিস্টেন্স মেক সেন্স টু মাই সেলফ। লাভ, ভালোবাসা ছাড়া মিউজিক করা যায় না। অ্যান্ড অলসো হ্যাপিনেস, মানে যে কোনো গান বাজনা যদি আনন্দ করে এবং ভালোবাসা দিয়ে তৈরি করা যায়, আমার মনে হয় দ্যাট ইজ দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানে আর কিছুই ম্যাটার করে না। আপাতত এখন যেটা মিউজিক দাঁড়িয়েছে আমার জন্য, ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ মি। মিউজিক মানে একটা আমার জন্য আরেকটা যদি বলা যেতে পারে একটা জার্নি, একটা এস্কেপ, যে নিঃশ্বাস প্রশ্বাসে হাওয়াটা সেটা দিয়ে অ্যাটমসফিয়ারিক এয়ারের উপরে ছবি আঁকার দমগা, এবং সে ছবি আঁকাও যায়, দেখানোও যায়। আমরা যদি বাংলা আধুনিক গানের কথা বলি, তাহলে আধুনিক যে গান সেটা তো আধুনিক সময়ের কথা বলবে। মিউজিকের আয়ু তো মানে যুগ যুগান্ত ধরে চলে আসছে মিউজিক, তাকে নিয়ে তার ভবিষ্যৎ কি সেটা নিয়ে বলার কোনো জায়গাই নেই আমার। মিউজিক জিনিসটাই একটা পরিবর্তনশীল জিনিস, সেটা সময় অনুযায়ী পাল্টে যায়। খুব স্যাটিসফ্যাক্টরি একটা এক্সপিরিয়েন্স, মানে ফ্রম দ্য ডে যেদিনকে প্রথম আমার সঙ্গে কথা হয় যে এরকম একটা গান করা যায় কিনা, সেই দিনটা থেকে আজকে অবধি এইটুকু সময়ের মধ্যে অত্যন্ত সুষ্ঠুভাবে প্ল্যান করে ঝড়ের বেগে ওটা জিনিসটা করা হয়েছে। আই এম শিওর এটা দেখতে খুব গ্র্যান্ড লাগবে। ওকে, রেডি? ইটস এ ড্রিম কাম ট্রু আমাদের জন্য, কারণ আমার মনে আছে কিছু বছর আগে অবধি আমি ইন্টারভিউজে বলেছি যে আমাদের স্বপ্ন যে একটা বিশাল বড় ক্রু হবে, ইউনো ফ্যান্সি লোকেশন হবে। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি জীবনে যে এরকম সব আর্টিস্টদের পাশে আমি গাওয়ার একটা সুযোগ পাবো। ফিউচার জেনারেশনের জন্য আমার মনে হয় এটা একটা খুব সুন্দর সময়, যে সময়টাতে অনেক ডেফিনেশনস, অনেক মিউজিকের কম্পার্টমেন্টালাইজেশনগুলো অনেক ব্লার হয়ে গেছে। আমরা খুব এক্সপেরিমেন্টাল, অলদো আমাদের রুটস হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে, আমার তালিম সেখানে এখনও চলছে, কিন্তু আমরা উই আর এক্সপেরিমেন্টাল, উই লাইক টেকিং আপ চ্যালেঞ্জেস, উই লাইক ট্রাইং নিউ থিংস। পুজোর গান তো আমরা শুনে বড় হয়েছি, আমরা নিজেরাও অনেক পুজোর গান করেছি, একদম কচি কাঁচা ছোট ছোট বাচ্চাগুলো আছে। I don't have any words about this experience. I really don't have any words about it. আমি মানে যারা আজকে পারফর্ম করলেন তাদের মিউজিক্যালি তাদের নখের যোগ্য নয়, কিন্তু হ্যাঁ সামান্য হলেও হয়তো একটা সাংগীতিক মিউজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে বলে হয়তো গ্রাস করতে হয়তো একটু সুবিধা হয়। এই গানটা একটা খুব সুন্দর একটা ব্লেন্ড অফ আ লট অফ ইমোশনস দ্যাট মিন্স পুজো টু আস। So it's definitely it's an example of original independent song and music. চার পাশে আলো হোক, অর্থাৎ চারদিকে দুর্গাপুজোর সময় মানুষের আলো দেখতে পায়। আলো হচ্ছে অন্ধকার থেকে আমরা যেখানে যেতে চাই জীবনে।
পাগল।